আমার চ্যানেল লিংকসে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডসেন্সের পিন নাম্বার নিয়ে। অনেকেই প্রবলেম ফেস করছেন, আপনারা পিন নাম্বার পাচ্ছেন না, বা পিন নাম্বার কীভাবে পেতে হয় জানেন না, বা পিন নাম্বার আসেনি, অনেক ধরনের প্রবলেম ফেস করেন। তো এই ভিডিওতে আমি চেষ্টা করব সব কিছু সলিউশন দেওয়ার জন্য। তবু যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আসুন প্রথমে আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে অ্যাডসেন্স লিখবেন। অ্যাডসেন্স লিখলে আপনারা এরকম কিছু লিংক এবং ব্লগ ওয়েবসাইট পাবেন, সেখানে সবার ফার্স্টে এটা পাবেন। আর এগুলি কোনো ফ্যাক্ট না, আপনারা দেখবেন এখানে গুগল অ্যাডসেন্স আছে, লগ ইন, এটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এটাই সিলেক্ট করলাম প্রথমে আছে। তো সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি এই পেজটা চলে আসবে। তো এখানে সাইন ইন আছে, আমার যেহেতু আইডিটা লগ ইন করাই, সুতরাং আমি নতুন করে জিমেলের পাসওয়ার্ড দিয়ে আমার সাইন ইন করা লাগবে না। আমি সাইন ইন ক্লিক করলে অটোমেটিক্যালি ঢুকে যাবে। আর আপনাদের যদি সেটা না হয়, আপনারা সাইন ইন ক্লিক করার পর বক্স পাবেন, আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সেখানে সাইন ইন করবেন। তো সাইন ইনে ক্লিক করলাম। এখন আমার গুগল অ্যাডসেন্সের পেজটা চলে আসবে। এই হচ্ছে আমার অ্যাডসেন্সের পেজ। সবার প্রথমে আমি বলে রাখি যে অনেকেই পিন নাম্বারের জন্য বারবার চেষ্টা করেন, কিন্তু পিন নাম্বার কোথায় কোথা থেকে আনবেন বা কীভাবে পিন নাম্বার আসবে সেগুলির কোনো ধারণাই নেই। যারা নতুন তাদের প্রবলেমটি ফেস করেন বেশি। তো আমি বলে রাখি, আপনাদের ব্যালেন্স আপনারা $10 হলেই আপনারা পিন নাম্বার পাবেন। $10-এর কম হলে আপনার পিন নাম্বারের জন্য কিছুই করতে পারবেন না। পিন নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় না, তার পিন নাম্বার অটোমেটিক পাঠিয়ে দিবে আপনার অ্যাড্রেসে, যদি আপনার ব্যালেন্স $10 হয়। সুতরাং যাদের $10-এর নিচে তারা সেটা পাবেন না। আপনার ভিডিও আপলোড করে ভিউয়ার বাড়ান চেষ্টা করেন যে যাতে $10 হয়ে যায়। এরকম হলে আপনার পিন নাম্বার তারা আপনাদের অ্যাড্রেসে দিয়ে দিবে। আর অ্যাড্রেস না, অ্যাড্রেসটা অবশ্যই ভুল দিবেন না, অ্যাড্রেসটা ঠিক দিবেন, কারণ পিন নাম্বারটা তারা ডাক যোগাযোগে পাঠাবে, আপনার ইমেলে পাঠাবে না। তো যার যার ডাক যোগাযোগে যদি পিন নাম্বার পাঠায়, আপনার অ্যাড্রেসে পাঠাবে। এই জন্য অ্যাড্রেসটা আপনার ঠিক মতো দিবেন যাতে ভুল না হয়, এবং নামটা ঠিকই দিবেন। তো $10 হয়ে গেলে আপনারা আপনার পিন নাম্বার তারা পাঠিয়ে দিবে পোস্ট ডাক যোগাযোগে। তারপর আপনারা দেখবেন এখানে আপনার অ্যাডসেন্সে লগ ইন করলে এরকম একটা লেখা পাবেন, ইউর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। মানে আপনার অ্যাকাউন্টটা তারা হোল্ড করে রেখেছে, তারা আটকে রেখেছে, আপনি কোনো এখন কোনো টাকা উইথড্র করতে পারবেন না, টাকা তুলতে পারবেন না। আপনার টাকা বাড়বে কোনো সমস্যা নেই, আপনার অ্যাডসেন্সে টাকা জমা হবে, কিন্তু আপনি সেটা উঠাতে পারবেন না, কারণ আপনার অ্যাকাউন্টে আপনার যে অ্যাড্রেস সেটা এখনও সঠিক যে সেটা প্রমাণ করা হয়নি। এই জন্য তারা পিন নাম্বারটা ডাক যোগাযোগে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেয়। তো আপনারা এরকম একটা পেলে আপনার অ্যাকশন টিপ দেবেন। অ্যাকশন টিপ দিলে আপনার পিন নাম্বারটির পেজ পেয়ে যাবেন, যেখানে আপনার পিন নাম্বারটি দিতে হবে। এই যে পেজ, এন্টার পিন, এরকম লেখা পাবেন ভেরিফাই অ্যাড্রেস। তো নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে টু ভেরিফাই ইউর অ্যাড্রেস, এন্টার ইউর পিন নাম্বার অ্যাজ প্রোভাইডেড ইন দ্য কার্ড সেন্ট টু ইউ বাই গুগল। গুগলের একটা ডাক যোগাযোগে যে একটা কার্ড আসবে সেখানে পিন নাম্বার থাকবে, সেই পিন নাম্বারটা আপনার এখানে দিবেন, এন্টার ইউর পিন এই বক্সে দিবেন। আর অবশ্যই মাথায় রাখবেন যে পিন নাম্বারটা ভুল দিবেন না। পিন নাম্বারটা যদি আপনি 3 বার ভুল দেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিবে, আপনারা আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন না। সুতরাং পিন নাম্বার যাতে ভুল না হয় খুবই সতর্ক থাকবেন, এক নাম্বার যাতে ভুল না হয়। তো সেই পিন নাম্বারটা আপনারা এখানে দিবেন, সুন্দরভাবে দিবেন, দিয়ে সাবমিট পিনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। তো আর অনেকে আর এটা এখানে লেখা আছে, ইউর পিন উইল বি সেন্ট পোস্ট বাই পোস্ট 3-5 ডেজ আফটার দ্য ডেট লিস্টেড অ্যারাইভ, অ্যান্ড মে টেক 2-4 উইকস টু অ্যারাইভ ডিপেন্ডিং অন দ্য পোস্টাল সার্ভিস। এর মানে হচ্ছে আপনাদের পিন নাম্বারটা 3-5 দিনের মধ্যেই আপনাদের কাছে চলে আসবে। আর যদি কোনো কারণে আপনাদের পোস্ট মানে ডাক যোগাযোগ যদি দেরি করে দেরি হয় বা সার্ভিস যদি তেমন ভালো না থাকে, তাহলে 2-4 সপ্তাহের মধ্যে আপনারা পেতে পারেন এটি। এটা অবশ্যই নির্ভর করে আপনার ডাক যোগাযোগের উপরে, এই জন্য আপনারা অপেক্ষা করবেন।
আর যদি কোনো কারণে যদি পিন নাম্বারটি না আসে, যদি দেখেন যে 2 মাস, 3 মাস, 5-6 মাস হয়ে গেছে পিন নাম্বারটি আসছে না, তাহলে আপনার নতুন পিনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার কী করবেন, সেটিংয়ে গিয়ে আপনার অবশ্যই আপনার নাম ঠিকানা এগুলো পাল্টে নেবেন, ঠিকানাটা পাল্টে নেবেন, নামের কোনো দরকার নেই। পেমেন্টসে যাবেন, সেটিংয়ে গিয়ে পেমেন্টস, এখানে দেখুন সেটিং আবু সুফিয়ান লিংকন, এটা আমার নাম। ম্যানেজ সেটিং এ ক্লিক করবেন, এখানে সবকিছু দেওয়া আছে। আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনাদের যদি পিন নাম্বার পেয়ে যান এবং পিন নাম্বার আপনারা দিয়ে ভেরিফাই করে ফেলেন, আপনাদের টাকা কিভাবে আপনারা ট্রান্সফার করবেন সেটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, কারণ $100 হলে অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকাটি পাঠিয়ে দিবে। সুতরাং এটার জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশন করা লাগবে না বা রিকোয়েস্ট করা লাগবে না। তো ফার্স্ট অফ অল আপনার মনে রাখতে হবে $10 হলে আপনি পিন নাম্বারটি পাবেন, তারপর হচ্ছে $100 হলে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে, কিছু করতে হবে না আপনার, আপনারা আরামে ঘুমিয়ে থাকতে পারেন। তো এখানে আপনার পাবেন নেম, অ্যাড্রেস, অ্যান্ড অ্যাড্রেস, এখানে এডিটের একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এডিট করতে পারবেন অ্যাড্রেস। তো আপনাদের যদি কোনো কারণে না আসে আপনারা এগুলো একটি এডিট করে নেবেন, তাহলে হয়তো আসতে পারে, হয়তো আসতে পারে এরকম। তো যাক, এভাবে আপনারা মেনলি কাজগুলো করবেন, আর অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন, কারণ অনেকেই আছে যারা এ ব্যাপারে ধারণা নেই, পেমেন্ট কীভাবে করবে বা পেমেন্ট কীভাবে পাবে বা পিন নাম্বার কীভাবে পাবে অনেকে জানে না। তো শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবেন। আর অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে তো কমেন্টে লিখবেন, আমি সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সেটি ভুলবেন না। ধন্যবাদ।